আজি নাজিরাত তপন গগৈ ডাঙরিয়া আজি নাজিরা বিধানসভা সমষ্টিত তপন গগৈ ডাঙরিয়ার হয়ে মানে নির্বাচনী প্রচার চলালো অভূতপূর্ব সভা মই নাজিরাত আগতো আহিছিল বিজেপির কারণে ইমান ডাঙর জনজাগরণ মই আগত কেতিয়াও দেখা নাছিল নাজিরাবাসী রাইজক হৃদয়ের অভিনন্দন জানাইছো যোরহাটত আমি মই প্রথম দিনার প্রায় বিশ্বাসী মনোনয়ন পত্র দিনার দিয়ার দিনাখনের প্রায় মই বিশ্বাসী যে এইবার যোরহাট লোকসভাত আমি 3,00,000 ভোটত বিজয়ী হব হ্যাঁ হ্যাঁ আসন এতিয়া তো আমি 13খনত আছো 14 নম্বরখনলৈকে যালে ধুবুরী মানুষও কয়ে আছে যে বিজেপিয়ে জিকিব মই যোৱা নাই কারণে কোৱা নাই কিন্তু বাকি 13টা জায়গাত গৈছো কারণে মই কব পাৰো 13খন আসনত বিজেপি জিকিব ভূপেন বৰা কথা ঘূৰাই আছে 4 মাহৰ কথা কলে আজি 100 দিনৰ কথা কৈছে কি হব সক ভূপেন বৰা আপোনালোকে চাই থাকক তেওঁ বিজেপিতে আহিব কেতিয়া আহিব তেওঁ মইতো কৈ দিছো 25ৰ আগভাগতে আহি যাব গতিকে যোনে কংগ্রেসত বেছিকৈ মোক গালি পাৰে জানি লব যে তেওঁৰ লগত মোৰ কথা পতাপতি হৈ গৈছে তাৰমানে আহিব যিমান বিধায়কে বিধানসভাত মোক বেছিকৈ গালি পাৰে পিছতে তেওঁলোকে জইন কৰে গতিকে আপোনালোকেতো পেটাৰ্ণটো দেখিছে আৰু আমাৰ ইয়াতে কাৰ্যকৰ্তাসকলে কৰি আছে মই আৰু এবাৰ দুবাৰ কেম্পেইনৰ কাৰণে আহিম প্ৰতিটো বিধানসভা সমষ্টিতে মই প্ৰচাৰ অভিযান চলাইছোঁ অহাকালি কাজিৰঙা তাৰ পিছদিনা তেজপুৰ এনেকে 3-4 দিনৰ মূৰত এটা এটা সমষ্টিত আহি আছো আজি ইয়াতে 3খন মিটিং কৰিলোঁ গধূলি যোৰহাটত প্ৰবুদ্ধ নাগৰিকসকলৰ লগতো মিটিং আছে শিৱসাগৰত এদিন ৰোড শ্ব' এটা কৰিম গতিকে চাকৰিটোৱে মেইন ছাত্ৰসকলে পঢ়ি যাতে হতাশাত ভুগিব নালাগে সেইকাৰণে 1,00,000 চাকৰিৰ কথা কৈছিলোঁ এতিয়া আৰু 50,000 চাকৰি মই মুকলি কৰি দিলোঁ জুলাই মাহত পুলিচৰ ইণ্টাৰভিউ হ'ব এডিআরই নতুন ইন্টারভিউ হব শিক্ষকর নিযুক্তি হব গতিকে জুলাইরপরা নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হব 1,00,000 হয়ে গেল এইবার মই আরো 50,000-এর টার্গেট লৈছো এই 50,000 হয়ে যাওয়ার পিছত যদি 26লৈকে সময় বাকি থাকে তাহলে আরো অল্প চাকরি উলিয়া কি বলি অরুণোদয় আসনি সবেই পাবো এটা যার যার ফর্ম ফর্মত প্রধানমন্ত্রীর ফটো আপত্তি কি আছে তাতে তেওঁৰ ফটো কিয় থাকে সরকারি মোহর এটা ইলেকশনের সময় নালাগে নয় প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থকার পিছত আর অখিল গগৈর ফটো থাকিব নালাগে নয় হয় না অখিল গগৈর ফটো থাকিলে তো মানুষ পলাব ফর্মে নলব অখিল গগৈ বিজেপি ভলভ বাস ইমান ডাঙর বাস আনিব নোৱাৰি চেষ্টা প্রথমতে নাজিরা আমি জিকি লওঁ তারপর লৈ আহিম নাজিরা আমি নিজাকৈ জিকি লওঁ নহলে কব নয় যে আমি নিজে জিকিব নোৱাৰিলো নাজিরা জিকি লওঁ তারপর আনিম প্রথমতে নাজিরাত 26ত বিজেপি জিকি লওক তার আগতে আহিব নালাগে পিছত গতিকে এইবিলাক এতিয়া আহিলে আকৌ নাজিরা মানুহৰ নাজিরাৰ মানুহে এটা পৰিৱৰ্তন বিচাৰিছে আপোনাৰ সভাত 5,000-6,000-10,000 মানুহ আমি দেখিছোঁ কিন্তু যি বিৰোধী দলৰ তাত 100 বা 80 তেনেকুৱা ধৰণে দেখা গৈছে বিৰোধী দলৰ সভাত কি দেখিব লগতে 100 জন যায় আৰু গাঁৱত 50-100 জন মানুহ গোট খায় তেওঁলোকৰ ভিতৰতো আকৌ 20 জন বিজেপিক খবৰ দিয়া মানুহ থাকে যে মিটিঙত কিমান মানুহ হ'ল ফটো তোলে আনকি কেন্ডিডেটৰ লগতো যি মানুহ আহে তাৰে আধায় আকৌ মোক হোৱাটছএপত খবৰবোৰ দি থাকে কাৰণ কংগ্ৰেছত এতিয়া কোনো থাকিবই নোখোজে একেবাৰে নিসংগতা নহয় আপোনালোক ৰাজীৱ ভৱনত হঠাৎ যাওক ৰুমবিলাক আছে চাইনবোৰ্ডবিলাক আছে মানুহবিলাক বিজেপিত আছে আৰু শিৱসাগৰ যোৰহাট য'তে আপোনালোকে কংগ্ৰেছৰ অফিচত যাওক বিজেপিৰ অফিচত যাওক খবৰ নিদিয়াকৈ যাব পার্থক্যটা আপনাদের নিজেই গম পাবেন সবে পাই আছে আজিকালি দিব্যাঙ্গ সকলক আমি অরুণোদয় করে দিছো ঘরে ঘরে গৈ গতিকে অসুবিধা নাই কিন্তু সরকারি প্রক্রিয়া করবাত কেতিয়াবা এজন দুজন বাদ পড়ি যায় মোলৈকে খবর আহিলে মই কৰি দিওঁ হব।